এটো গণতন্ত্র দেশ নহয়, এটো রজাতন্ত্র দেশ হয়। আর রজা কি কব মানে চাওক, আমি এটা মানব শৃঙ্খল, হিউম্যান চেইন, যেটো নেকি মানব শৃঙ্খল বলে কয়। সাংসারির পৰা আপনার আমিনগাঁও ডিসি অফিসলৈকে মেমোরেন্ডিয়াম দিয়ার কারণে এটা প্রোগ্রাম করেছিল। এতিয়া আমি দেখিল ইয়াত আহি গোটেই আমার ভোটার সকলক এরেস্ট করেছে। এরেস্ট করার মূলত হয়েছে কি, এটো গণতন্ত্র দেশ নহয়, এটো রজাতন্ত্র দেশ হয়। আর রজা হিসাবে যেনেকুৱা আমাক হেমন্ত বিশ্ব শর্মায় সেলফি মোমায় আমাক যে শাসন ব্যবস্থা করেছে, এই ঘৃণনীয়। আমি ঘৃণা আমি এই আপনার মঞ্চেদি মুখ্যমন্ত্রী ডাঙরিয়া ঘৃণা করছো, কেন আজি গণতন্ত্র দেশের সকলের অধিকার আছে, মৌলিক অধিকারের আদি করে আইনেরভাবেও আমি অধিকার আমি পাব লাগে, ন্যায্য প্রাপ্য হিসাবে আমার আন্দোলন করার অধিকার আছে। তথাপিও 144 জারি লগায় যেটো আমাক মানব বিশৃঙ্খল সৃষ্টি করিলে, তার বাবে আমি গরিহণা দিছো, অসম সরকারক গরিহণা দিছো, বিজেপি সরকারক গরিহণা দিছো। কেন আজি আমি ইমান এটা শান্তিপূর্ণভাবে আমি গাঁয়ে ভূঁয়েরপরা মানুষবিলাক ওলাই আহি আমি শান্তিপূর্ণভাবে এটা কার্যসূচী পালন করবর কারণে আহিছিল, যার আজি আমাক এরেস্ট করে এখন আমার হাই সেকেন্ডারি সাংসারিক ফিল্ডত আমাক আবদ্ধ করে রাখিছে। যিয়ে নহক, আমি যিয়ে নহক, আজি অনাগত দিনত যদি আমার সিদ্ধান্তবোৰ মানি নলয়, এনেকুৱা এটা আমি বাধ্য হয়ে যাম, ভোটার সকলে এনেকুৱা এটা বাধ্য হয়ে যাম, রাস্তাত বহি যাম, আমি মরিবলৈ কুণ্ঠবোধ নকৰো। কারণ আমি আমি শহীদ হব বিচাৰো, দেশের কারণে শহীদ হম, আমি নেতার কারণে শহীদ নহ। এটো কোনো ঠিকাদারের দল নহয়, এটো কোনো গুণ্ডার দল নহয়, এটো কোনো পুঁজিপতির দল নহয়, এটো এভরি ভোটারের দল হয়। আর এই ভোটার হিসাবে আমার যেটো জিএসটি বর্তমান পাবলিকক উপর যেনেকৈ মাধব মার, আমার পাবলিকের উপর জিএসটি লগাইছে, কিন্তু পুঁজিপুতির উপর জিএসটি নাই, মাত্র 18% জিএসটি। আজি আমেরিকাত 60% জিএসটি লয় গভর্নমেন্টে, আপনার কি কয় এই ইটালিত আজি 70% টেক্স লয় পুঁজিপুতির উপর, কিন্তু দেশ উন্নতি হয়ে আছে। আর আমার ভোটার সকলক আমার ভোটার সকলক পুঁজিপুতির দরদি নেতা সকলে গলত চেপি আমার টেক্স লয় আছে, ইয়ার প্রতিবাদত আমি এটো কার্যসূচী লৈছিলো। অনাগত দিনত আন্দোলন হবই, আমি নো ভোটারশিপ নো রেস বলে কোয়া হয়েছে, আমার যে অধিকার এই অধিকার যেতালেক না পাও আমি তিতালেক আন্দোলন করিয়ে থাকিম। আর আজি আমার পূর্ব নির্ধারিত যেটো সময় অনুসারে আজি 1 আগস্টত আমি মানব শৃঙ্খল কার্যসূচী লৈছিল, দুটা অভাবনীয় যেটো মূল্যবৃদ্ধি আর এভেকশনের উপর মানব শৃঙ্খল কার্যসূচী লৈছিল, কিন্তু প্রশাসনে আমাক বিশৃঙ্খল ঘটাই দিলে। তো ভোটার্স পার্টির মানব শৃঙ্খল আর প্রশাসনের যে বিশৃঙ্খল ইয়াত একটা একে শাসক আর একে ভোটার্স পার্টির মাজত একটা কি চলি আছে। তো আমি সরকারক দুটা রাস্তা দিছো, এটা হয়েছে নিত্য ব্যবহার্য যে সামগ্রী আছে, যে মৌলিক অধিকার যে আছে, অন্ন বস্ত্র বাসস্থান স্বাস্থ্য শিক্ষা মনোরঞ্জনত ভেদ উঠাই দিয়ক, আর অত্যাবশ্যকীয় মূল্যবৃদ্ধির উপর কর জাপি দিয়ে জনসাধারণ মারিব নালাগে, প্রথম কথা। দ্বিতীয় কথাটো হৈছে, যদি এওঁলোকে মূল্যবৃদ্ধি আঁতৰ কৰিব নোৱাৰে তেনেহলে মূল্যবৃদ্ধিৰ ভাট্টা দিয়ক, কাৰণ এওঁলোকো নাগৰিক হয়, এওঁলোকৰ ভাট্টা বাঢ়িব, ভাট্টা পেঞ্চন বাঢ়িব, আমাৰ টেনচন বাঢ়িব, গতিকে আমাক এইখিনি দিবৰ কাৰণে কোৱা হৈছে। আৰু খিলঞ্জীয়া মানুহবিলাকক উচ্ছেদ কৰি পুঁজিপতিক ভূমি গটাই দিয়াৰ কথাটোতো আমি কৰি আছোঁ, গোটেই অসমত কাৰ্যসূচী চলি আছোঁ, দ্বিতীয় কাৰ্যসূচী আছিল, গতিকে এওঁলোকক আমাক শৃংখলিত কৰিব নিদিলে, এওঁলোকে বিশৃংখল কৰিলে। 144ৰ দোহাই দি এতিয়া আপোনালোকে চাওক, ইয়াত 144 হৈছেনে? আমি রাস্তাত, আমি 10 কিলোমিটার রাস্তাত 12 ফুট 13 ফুট 15 ফুট আঁতরে আঁতরে যে শৃঙ্খল বনাবর কারণে গিয়ে আসিল, এই শৃঙ্খলটি বিশৃঙ্খল ঘটাই দিলে। গতি ইয়ারপর বোঝা যায় যে এইটো সেলফি মামা মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সমষ্টিত যে নৈরাজ্যবাদ চলে, এইখন অসমত যে নৈরাজ্যবাদ চলি আছে, এনেকা হলে যে অসমখন আরো দবিব তার প্রমাণ পোৱা গৈছে। গতিকে শৃঙ্খলিত ব্যবস্থা যদি বিশৃঙ্খল করে তাহলে অনাগত কি করব সে কথা সকলে জানে। প্রশাসনে কোনোবা এটা কি অখ্যাত সংগঠনের নাম কথা কৈছে যে 15 আগস্ট আহি আছে সন্মুখত, আর এই কারণে ন্যাশনাল হাই রোডত 144 এওঁলোকৰ ভাইলেশন হয় বলে কৈছে, যে ন্যাশনাল হাই রোডত এখন বাসত 50 জন মানুষ গৈ থাকে, তাত 144 বোলে ভাইলেশন নহয়।
আৰু ভোটাস পাৰ্টিয়ে 12 ফুট আঁতৰে আঁতৰে থিয় হলে 144 জাৰি হয়, মানে নৈৰাজ্যবাদ, নৈৰাজ্যবাদৰ কাৰণ এইটো হয়। গতিকে এনেকুৱা হলে অসমখন আৰু তললৈ যাব। নহয়, এইটো নহয়। ভোটার্স পার্টি কোনো মিডিয়া বা কাগজ পেপার থাকা দল নহয়, হি গ্রাউন্ড লেভেলত থাকা দল হয়। ইয়াত নিপীড়িত আত্মবলিদান দিবপরা মানুহবিলাক আছে। গতিকে এই আত্মবলিদান দিয়া মানুহবিলাকৰ প্ৰতি দায়বদ্ধতা অকমান দেখুৱাইছে, ভয় এটা কৰিছে। বিচাৰিছো যে হিমন্ত বিশ্ব শর্মাক হিমন্ত বিশ্ব শর্মাৰ সমষ্টিৰ বাহিৰে ভোট দিছে, ভোটাৰে ভোট দিছে, এমএলএ মন্ত্রী হৈছে, তেখেতে মন্ত্রী হৈছে, তারপিছত সি ভোটারক ঠগি আছে। আজি ভোটারে জাগিছে, এই সমষ্টিৰ পৰা ভোটারে ইউনাইট হব। যি ভোটারে হিমন্তক ভোট দিছে, সেই ভোটারে উল্টাকে আজি ভোটারের পক্ষ থিয় দিব। সেই সমষ্টির পর ভূমিকম্প সৃষ্টি হব, আর গোটেই অসমৰ ভোটার ইউনিট হব, ভোটারের সরকার হব, 100% এটু গ্যারান্টি। আজি আপনাদের জড়িয়ে হিমন্ত বিশ্ব শর্মাক মেসেজ দিলো। আজি